বেশি ঝোল আমরা এখানে শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পনিরে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। ছানার ডালনা প্রায় রেডি, আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটা এরকম নতুন ভিডিও নিয়ে।